নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমানসময়.কম। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, পুরো ভোটের আগেই ভাটপাড়ায় বিজেপিতে বড় সড় ভাঙন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পুরো ভোটের আগেই অর্জুনগড়ে বড় সড় ভাঙন। অর্জুনের একাধিক আত্মীয়ের বিজেপি পদ ত্যাগ। পুরো ভোটের আগে বিজেপিতে বড় সড় ভাঙন। টিকিট পেয়েও বিজেপির প্রার্থী পদ ত্যাগ করলেন সুনীল সিং, সৌরভ সিং এবং আদিত্য সিং। বিজেপিতে বড় সড় ভাঙন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সব থেকে বড় খবর। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মোনালি শাহ। মোনালি, বিজেপিতে বড় সড় ভাঙন, বিস্তারিত জানতে চাইবো। বিজেপির প্রার্থীপদ প্রত্যাহার করলেন বিজেপি প্রার্থী সুনীল সিং, সৌরভ সিং এবং সুনীল সিং এর পুত্র আদিত্য সিং। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 12 ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল এবং সেই মতো আজ ব্যারাকপুর প্রশাসনিক ভবনে উপস্থিত হয়েছিলেন গারুড়িয়া পৌরসভার অন্তর্গত 17, 18 এবং 12 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী যথাক্রমে সুনীল সিং, আদিত্য সিং এবং সৌরভ সিং, এবং তারা সেখানে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন। এবং পাশাপাশি সেই স্থানে, অর্থাৎ তোমাকে প্রসঙ্গত জানিয়ে রেখে, এরা তিনজনই কিন্তু অর্জুন সিং এর আত্মীয় এবং তারা যে মনোনয়ন প্রত্যাহার করতে গিয়েছিল, অর্থাৎ প্রশাসনিক ভবনে কিন্তু উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ফলত আগামী দিনে সুনীল সিং, সৌরভ সিং এবং আদিত্য সিং বিজেপিতে যাবে কিনা, এই বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে কিনা, এই নিয়ে কিন্তু একটা যোগসূত্র থেকেই যাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গত কিন্তু এই নিয়ে রাজনৈতিক তর্জা উঠছে এবং রাজনৈতিক মহলে কিন্তু সমালোচনার ঝড়ও বইছে। ভূমিতা, ধন্যবাদ মোনালি, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিজেপিতে বড় সড় ভাঙন। পুরো ভোটের আগে টিকিট পেয়েও মনোনয়ন প্রত্যাহার এবং বিজেপির প্রার্থী পদ ত্যাগ করলেন সুনীল সিং, আদিত্য সিং এবং সৌরভ সিং। আপনাদের সেই ছবি দেখাচ্ছি, ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন প্রত্যাহার করলেন এই তিনজন। অর্জুন সিং এর আত্মীয় রয়েছেন এরা, এবং তারপরেও পুরো ভোটের আগেই এমন ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিজেপিতে বড় সড় ভাঙন। বিজেপির প্রার্থী পদ ত্যাগ করলেন অর্জুন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অর্জুন সিং এর একাধিক আত্মীয় আজ বিজেপির প্রার্থী পদ ত্যাগ করলেন। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে আজ উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক এবং সুবোধ অধিকার, এবং তাদের উপস্থিতিতে আজ মনোনয়ন প্রত্যাহার অর্জুনের একাধিক আত্মীয়। কার্যত আজই 12 ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারে লাস্ট ডেট ছিল এবং সেই দিনে কিন্তু আজ প্রার্থী পদ প্রত্যাহার অর্জুন সিং এর একাধিক আত্মীয় সুনীল সিং, আদিত্য সিং এবং সৌরভ সিং এর। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন প্রত্যাহার করলেন আজ তারা। কার্যত অর্জুন সিং এর ভগ্নিপতি সুনীল সিং, ভাইপো সৌরভ সিং এবং আদিত্য সিং, তিনি ভাগ্নে, এবং সেই একাধিক আত্মীয়ের মনোনয়ন প্রত্যাহারকে ঘিরে কার্যত রাজনৈতিক চাপানোতা এবং রাজনৈতিক জল্পনা চলছে গোটা ভাটপাড়া অঞ্চল জুড়ে। অর্জুন সিং কি বলছেন শুনবো। পরিবার এখন আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবারের মধ্যে যারা বিজেপি করে তাই সেই আমার পরিবারের লোক। মহাভারতে কৃষ্ণ ভগবান যখন অর্জুন জিজ্ঞেস করেছিল কি সামনে কে সব তোমার আত্মীয় স্বজন আছে, তখন কৃষ্ণ বলেছিলেন তোমার কেউ আত্মীয় স্বজন নেই। আমার জন্যে আজকে এইটাই ঘটনা ঘটেছে। আমি আহত, আমি নিশ্চিতভাবে আরও শক্তভাবে এই লড়াইটাকে লড়ার জন্যে, আর যারা এখন পর্যন্ত বিজেপি ক্যান্ডিডেট হয়ে আছেন তারা সবাই আমার পরিবারের লোক, তাদের জন্য জান প্রাণ দিয়ে আমাকে লড়াই করতে গেলেন। কার্যত টিকিট পেয়ে মনোনয়ন প্রত্যাহার, বিজেপি একাধিক সদস্যের অর্জুন সিং এর একাধিক আত্মীয়ের মনোনয়ন প্রত্যাহার করলেন আজ তারা, সুনীল সিং, সৌরভ সিং এবং আদিত্য সিং। কার্যত এই বিষয়টিকে ঘিরে রাজনৈতিক জল্পনা চলছে ইতিমধ্যে ভাটপাড়ার অঞ্চল জুড়ে। আপনারা দেখছেন বর্তমানসময়.কম, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.কম।
আপনারা দেখছেন বর্তমান সময় .com। সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। ইউ আর ওয়াচিং বর্তমান সময় .com।